সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম আজকের এই বিশেষ স্পেশাল ট্রিক্স পর্বে। এবং এটা আসলে আমাদের জীবনে খুব বড় একটা কষ্টকে একটু হইলেও সহজ করার চেষ্টা করবে। আমাদের কষ্ট কেন বলতেছি, আমরা দেখো আমরা যখনই আসলে হচ্ছে যত ধরনের প্রবলেমই সলভ করি না কেন সবকিছু মোটামুটি ঠিক আছে, কিন্তু যখনই বলে যে ধরো বেগের মান 20% ইনক্রিজ হইলে গতি শক্তির মান কত % বৃদ্ধি পাবে, বা বিভিন্ন ধরনের যে পার্সেন্টেজ যখন দেয় আমাদের দেখলে গাটা জ্বলে যায়, মনে হয় যে এগুলো কেন দিল, শুধু শুধু একটা মোমেন্টাম নষ্ট করে ফেলতেছে। মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলবো। সো আজ মনে হয় যে আমাদের পরীক্ষার যে টোটাল যে একটা সুন্দরভাবে আগাচ্ছিলাম এটাকে নষ্ট করে ফেলতেছে। এখন নটরডেম বা হলিক্রস অ্যাডমিশনের সময় এগুলো কিন্তু মোটেই করা যাবে না, এমনিতেই হচ্ছে আমাদের এখানে সময় কম, এবং তারপরে যদি মোমেন্টাম নষ্ট হয়ে যায় অর্থাৎ হচ্ছে আমরা যে গতিতে আগাচ্ছিলাম সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো প্রবলেম। এখন এই বাধাটাকে যেভাবে হোক আমাদের উচ্চায় উঠতে হবে, এবং স্টুডেন্ট যদি আসে সো আমরা এখানে আসলে প্রবলেমটা সলভ করার ট্রাই করব, এবং বলতে পারো আমরা সব 10 সেকেন্ডে সলভ করব। এই টাইপ অফ প্রবলেম আসলে আমরা মাত্র 10 সেকেন্ডে সলভ করার ট্রাই করব। দেখো প্রবলেমটা কি, কোনো বস্তুর ভরবেগ যদি 60% বৃদ্ধি পায় তাহলে গতি শক্তির পরিবর্তন বের করো, মানে গতি শক্তি শতকরা পরিবর্তন বের করো। দেখো আমি আসলে ভরবেগ 60% বৃদ্ধি পাইলে অর্থাৎ হচ্ছে ভরবেগের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে যে ভরবেগ কত % বৃদ্ধি পাচ্ছে, তাহলে ভরবেগের সাথে আবার গতি শক্তিরও সম্পর্ক আছে, গতি শক্তির কত % পরিবর্তন হবে এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে এই জিনিসটা একটু সহজ ভাষায় বুঝি, আমাদের ভরবেগের সাথে প্রথম হচ্ছে গতি শক্তির সম্পর্কটা বুঝতে হবে। এটাই হচ্ছে তোমাদের লেভেলের কঠিন কথাবার্তা। এসএসসি লেভেলের স্টুডেন্টরা শুরুতে কিন্তু যারা 22-23 ব্যাচের দেখতেছে তারা কিন্তু শুরুতে এই প্রবলেমটা নিয়ে পড়ে যাচ্ছে, কিভাবে আসলে হচ্ছে তোমার এই গতি শক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ তোমার হচ্ছে পি স্কোয়ার বাই এম হয়। এটা না সবাই চিন্তা ভাবনা করে, একটু দেখায় রাখে, খুব একটা জটিল হবে না। দেখো আমরা যদি বলি হাফ ইনটু পি মানে কি এমভি, পি মানে হচ্ছে আসলে ভরবেগ, ঠিক আছে, পি মানে হচ্ছে ভরবেগ, এমভির স্কোয়ার বাই হচ্ছে এম, তার মানে হচ্ছে হাফ ইনটু এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম, এটাতে কাটা গেলে শুধুমাত্র এম থাকে অর্থাৎ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। বুঝতে পারছি ঘটনাটা, অর্থাৎ হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু এই সূত্র কারেক্ট, এই সূত্র কারেক্ট। এখন আমরা এখানে এত জটিল হিসাব কিভাবে করবো, ভাই সহজ হিসাব শিখে যাই আমরা একটু। সহজ হিসাবটা হচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে, সো আমরা চাচ্ছি কি পার্সেন্টেজ অফ ডেল্টা কে ই, মানে হচ্ছে কাইনেটিক এনার্জি যেটা আছে, কাইনেটিক সরি কে ই দিলাম কেন, ডেল্টা ই কে দিই, অর্থাৎ দেখো ইকের পরিবর্তন পার্সেন্টেজ যদি বের করতে চাও তাহলে কি করবা তোমরা, বর্তমানে যে পি আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে 100, ঠিক আছে, ইন্টু হচ্ছে 100, তাহলেই হয়ে যাবে, এটাই হচ্ছে তোমার পার্সেন্টেজ বা শতকরা মানটা চলে আসবে। বর্তমানে তুমি আসলে যে পরিমাণ ভরবেগ প্রাপ্ত হয়েছো সেই মানের স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে 100। যারা আসলে তোমার হচ্ছে এই কথাগুলো যারা ইংরেজি ভার্সনের স্টুডেন্টরা আসলে যারা বুঝতেছো না, সো এই কথাটা বলি, ভরবেগ মানে হচ্ছে ইংরেজিতে হচ্ছে মোমেন্টাম, ভরবেগ মানে হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম, ঠিক আছে। এবং এরপরে যেটা হচ্ছে 60% ইনক্রিজ, ইফ দ্য মোমেন্টাম ইনক্রিজ বাই 60%, অর্থাৎ যদি 60% বৃদ্ধি পায় দেন তোমার হচ্ছে গতি শক্তির শতকরা পরিবর্তন, কাইনেটিক এনার্জির তোমার হচ্ছে পার্সেন্টেজে কতটুকু চেঞ্জ আসতেছে সেটা অ্যাকচুয়ালি বের করতে হবে। বুঝতে পারছি ঘটনাটা। এখন দেখো আমরা এটা কীভাবে বের করবো, বর্তমানে কত, শুরুতে ধরো আমার হচ্ছে এখানে ভরবেগ ছিল পি, এখন 60% ইনক্রিজ মানে পিটা ধরো হচ্ছে বর্তমানে পিটা আমরা অ্যাকচুয়ালি কী বলবো, পি হচ্ছে সরি পি ইজ ইকুয়াল টু কি হবে ওয়ান প্লাস মাইনাস তোমার হচ্ছে সামথিং একটা পার্সেন্টেজ। প্লাস মাইনাস কেন বললাম, দেখো আমাদের যদি 60% হ্রাস পাই বলতো তাহলে কি হইতো, ধরো শুরুতে আমাদের আছে এক, সো একের থেকে কি হবে 60% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 0.6, তাহলে দেখো আমরা যদি বৃদ্ধি পাই তাহলে প্লাস, তাহলে হচ্ছে 1.6 হবে। যদি আমি বলতাম 60% হ্রাস পায় তাহলে কত, এদিকে হচ্ছে 0.4 হইতো। বুঝতে পারছি ঘটনাটা, বর্তমানে পি এর মানটা কত সেটা তোমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে। সো বর্তমানে অ্যাকচুয়ালি আমাদের পি এর মান হচ্ছে তোমার 1.6, এই 1.6 এর স্কোয়ারটা বসাও মাইনাস ওয়ান ইন্টু 100, এটা দিলেই তোমার হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। আশা করি জিনিসটা খুবই সহজ কিন্তু আমাদের জন্য, আমরা এত জটিলের ভিতরে একদমই যাব না। যখনই তোমার হচ্ছে দেখো এক হচ্ছে আমাদের জন্য এই জিনিসটাই কঠিন, আমাদের এসএসসি লেভেলে কিন্তু প্রশ্ন যদি একটু ঘুরাই দিতে চায় ডিরেক্ট গতি শক্তি সংক্রান্ত প্রবলেমে, তোমার হচ্ছে
নর্মালি ভর আর বেগ দিয়ে দিলে তো পেরে যায়, কিন্তু ওটা না দিয়ে একটু ঘুরাই দেয় এটা। এবং এটারও যদি পার্সেন্টেজ বের করতে হয় আমরা কিন্তু আসলে পাগল হয়ে যাবো পরীক্ষার সময়। নরডেম বা হলিক্রসের সময় এই পাগলটা হওয়া যাবে না, এবং এটা আসলে কিন্তু তোমাদের লেভেলে আসতে পারে, আরামসে আসতে পারে। তোমাদের বইতে সূত্র সুন্দরভাবে দেওয়া আছে, এটা কোন একটা জটিল প্রবলেম না। বাট তুমি যদি এই সিস্টেমটা ফলো করো দেন কিন্তু তোমার কি হবে, মাত্র 10 সেকেন্ড সময় লাগবে। আমার মনে হয় 10 সেকেন্ডও লাগবে না যদি কয়েকবার প্র্যাকটিস করো। সো যারা যারা প্র্যাকটিস করছো বা যারা যারা একটা হলো প্রবলেম মানে বের করে দেখছো, এটার মানটা বলবো আমার কমেন্টে, এটার মানটা আমাকে সবাই বলবা। তো দেখো আমি যদি 60% হ্রাস হইল তাহলে কি হইতো, আমরা জাস্ট হচ্ছে এখানে তোমার ধরো 0.4 এর স্কোয়ার -1। সো তখন কি করতে, তুমি আসলে একটা নেগেটিভ মান পাইতে, অর্থাৎ হচ্ছে কি হইতো, তার মানে গতিশক্তি শতকরা পরিবর্তন হ্রাস পাইতো। শতকরা পরিবর্তন হচ্ছে তোমার মানে গতিশক্তি হ্রাস পাইতো, ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা আসতো। যাই হোক, তোমরা এটা বের করবা, জানাবা আমাকে, এবং যাদের আসলে হচ্ছে এই জিনিসটা নিয়ে এখনো কোনো কোশ্চেন আছে সেটা কমেন্টে জানাইতে পারো।